সুপ্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের বাংলার পেজ নম্বর ছয় এবং সাত এর এসে কিউ প্রশ্ন ও উত্তর নিয়ে আগের দুটি সেটের এসে কিউ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা যদি সেই সমাধানের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা সেই সরাসরি সমাধানের ভিডিওগুলি দেখে নেবে এখন তোমরা প্রথমে পেজ নম্বর ছয় পৃষ্ঠায় যে এসে কিউগুলো রয়েছে সেই এসে কিউ প্রশ্ন ও উত্তরগুলি লক্ষ্য করো প্রথমে রয়েছে দুই দশমিক এক দশমিক এক এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল লেখকদের যে বাস্তব জীবনে কখনো দেখা যেতে পারে তারাও যে তপনের বাবা ছোট মামা বা মেজ কাকার মতোই সাধারণ মানুষ সে বিষয়ে তপনের সন্দেহ ছিল দু দশমিক এক দশমিক দুই সে ভয়ানক দুর্লভ জিনিস সেই ব্যক্তিটিকে দুর্লভ বলার কারণ কি। সুবোধ ঘোষের বহুরূপী গল্পের সন্ন্যাসী বাবু ছাড়া আর কাউকেই পায়ের ধুলো নিতে দেননি তাই সেই বস্তুটিকে দুর্লভ বলা হয়েছে পরের প্রশ্ন রয়েছে দু দশমিক এক দশমিক তিন লোকটি কাশিতে কাশিতে আসিল লোকটির পরিচয় দাও অত্যন্ত ফর্সার রং রৌদ্রে পুড়িয়া যেন তামাটে হয়েছে বয়স ত্রিশ বত্রিশের অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল এবং সংসারের মেয়াদ বেশি দিন নাই উক্ত লোকটি হলো গিরিশ মহাপাত্র দু দশমিক এক দশমিক চার কেবল আশ্চর্য কোন বিষয়টি আশ্চর্যের আশ্চর্যের বিষয়টি হলো গিরিশ মহাপাত্রের রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি দু দশমিক এক দশমিক পাঁচ আজ যেন তার জীবন সবচেয়ে দুঃখের দিন বক্তার জীবনে কোন দিনটি সবচেয়ে দুঃখের যেদিন তপন দেখে সন্ধ্যা ধারা পত্রিকায় ছাপা হওয়া গল্পটি মেসমশাই একটু আধটু কারেকশানের নামে পুরো গল্পটাই বদলে দিয়ে নিজের পাকা হাতের কলমে লিখে দিয়েছেন সেই দিনটির কথাই বলা হয়েছে এরপর কবিতা থেকে যে এসে কিগুলো রয়েছে সেই এসে কী প্রশ্ন ও উত্তরগুলি লক্ষ্য করো প্রথম রয়েছে দুই দশমিক দুই দশমিক এক অসুখী একজন কবিতায় কবি দেবতাদের চেহারার কী বর্ণনা দিয়েছেন অসুখী একজন কবিতায় কবি শান্ত হলুদ দেবতাদের চেহারার ছবি এঁকেছেন এখানে শান্ত হলুদ বন্ধটি যেন নিষ্ক্রিয় প্রাচীনতার ইঙ্গিত বহন করে আনে দু দশমিক দু দশমিক দুই আমাদের ডান পাশে ধস ধস শব্দটির আক্ষরিক অর্থ কি। ধস কথাটির আক্ষরিক অর্থ খসে পড়া পাঠ্য কবিতায় সাধারণ মানুষের চলার প্রতি পদে পদে বিপদের সম্ভাবনাকে ফুটিয়ে তুলতে শব্দটি ব্যবহৃত হয়েছে দু দশমিক দু দশমিক তিন ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা কে তাকে ছিনিয়ে নিয়ে গেল আফ্রিকা কবিতা অনুসারে স্রষ্টা নিজের প্রতি অসন্তুষ্ট হয়ে যখন বারবার প্রাকৃতিক পটভূমির বদল ঘটাচ্ছিলেন সেই সময় উত্তাল সমুদ্র পৃথিবীর পূর্বভাগ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল দু দশমিক দু দশমিক চার জননী বলে ইন্দ্রজিৎ কাকে সম্বোধন করেছেন ধাত্রী মাতার ছদ্মবেশে আসা দেবী লক্ষ্মীকে জননী বলে সম্বোধন করেছেন ইন্দ্রজিৎ দু দশমিক দু দশমিক পাঁচ সিন্ধুপাড়ের বলতে কী বোঝানো হয়েছে কাজী নজরুল পারের সিংহদ্বার বলতে সাগর তীরে অবস্থিত ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা শাসিত ভারতকে বুঝিয়েছেন দুই দশমিক তিন দশমিক এক ফাউন্টেন পেনের জনক কাকে বলা হয় লুইস অ্যাডসন ওয়াটারম্যানকে ফাউন্টেন পেনের জনক বলা হয় দু দশমিক তিন দশমিক দুই দোয়াত মানে মাটির দোয়াত দোয়াত বলতে কি বোঝায় দোয়াত হলো কালির রাখার পাত্র ছোটোবেলায় কালি তৈরির পর নেকড়ায় ছেকের লেখকরা মাটির দোয়াতরে ঢেলে রাখতেন দোয়াত মাটি ছাড়াও কাচ ও অন্যান্য ধাতুর হতো দুই দশমিক তিন দশমিক তিন খাগের কলম দেখা যায় একমাত্র কোন সময় সরস্বতী পুজোর সময় দেখা যায় খাগের কলম দু দশমিক তিন দশমিক চার তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি কি নিয়ে লেখকদের প্রথম লেখালেখি বাঁশের কলম মাটির দোয়াত ঘরে তৈরি কালি আর কলা পাতা এগুলি নিয়েই লেখকদের প্রথম লেখালেখি এরপর ব্যাকরণ থেকে যে এসে কিগুলো রয়েছে সেই এসে কি প্রশ্ন ও উত্তরগুলি লক্ষ্য করো প্রথমে রয়েছে दो दशमिक चार दशमिक एक নির্দেশক বলতে কী বোঝো উদাহরণ দাও বাক্যের পদাশ্রিত যেসব চিহ্ন এক বচন বা বহুবচনকে স্পষ্ট করে তোলে তারাই হলো নির্দেশক এক বচনকে বোঝাবার প্রয়োজনে সংখ্যাবাচক টি টা খানাখানি এবং বহুবচন বোঝাতে গণ বৃন্দ সব সমূহ প্রভৃতি নির্দেশক পদের সঙ্গে যুক্ত করা হয় দুই দশমিক চার দশমিক দুই বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখক বিভক্তি পদের অন্তে বসে অনুসর্গ পদের পরে বসে দুই দশমিক চার দশমিক তিন খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে চিহ্নিত পদটি কারক ও অকারক নির্দেশ করে বিভক্তি নির্ণয় করে এটি কর্মকারকে শূন্য বিভক্তি দুই দশমিক চার দশমিক চার সম্বোধন পদকে কারক বলা যায় না কেন কারণ ক্রিয়াপদের সঙ্গে পদের কোনো সম্পর্ক নেই দু দশমিক চার দশমিক পাঁচ তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে পুলিশে এর কারক এ ও বিভক্তি নির্ণয় করে এটি কর্মকারকে এ বিভক্তি দু দশমিক চার দশমিক ছয় নির্বোধ শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো নির্বোধ হচ্ছে নিবোধ যার এটি নগর্থক বহুব্রী সমাজ দু দশমিক চার দশমিক সাত কোন সমাসে উভয় পদের অর্থই প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থই প্রাধান্য পায় দু দশমিক চার দশমিক আট দ্বন্দ্ব শব্দের অর্থ কী দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে মিলন দুই দশমিক চার দশমিক নয় সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখ সন্ধি হলো ধনির মিলন অপরদিকে সমাস হলো দুই বা ততাধিক পদের মিলন দুই দশমিক চার দশমিক দশ একটি মধ্যপদলপি কর্মধারায় সমাসের উদাহরণ দাও পলান্ন পল মিশ্রিত অন্ন এটি হলো একটি মধ্যপদলপি কর্মধারায় সমাসের কারণ